থেকে বিজেপি ক্ষমতা থেকে যাবে এক মাসের মধ্যে হাতে হাতকড়ি পরিয়ে জেলে ঢোকাবো একে, আমি কথা দিয়ে যাচ্ছি। চণ্ডীপুরের ক্যাম্প মানে যেখানে আমরা অধিবেশন করছি আজকে, এই মাঠটা থেকে নন্দীগ্রাম প্রায় 20 কিলোমিটার পায়ে হেঁটে যাব। পারবে গদ্দার অধিকারী? দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের কথাগুলো থেকে আমি দুটো জিনিস বুঝলাম। এক হচ্ছে শুভেন্দু যদি তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেয় তাহলে সে গদ্দার, বাইরন যদি নিজের দল ছেড়ে তৃণমূলে যোগ দেয় তাহলে সে গঙ্গাধর, তা এবং তার পাশাপাশি ওই মানে ওরকম কিছু একটা হবে বা গদাধর এরকম কিছু একটা হবে। কিন্তু আমি তার বাইরে বলছি, ধরুন অরূপদা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে 2 বছর আগে অব্দি শুভেন্দু অধিকারীর পার্টি করতো। আমরা চিরকাল বলে এসেছি শুভেন্দু অধিকারী বাংলার রাজনীতিতে এহেন অপরাধ নেই যে অপরাধ করেনি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যা যা বলেছেন প্রতিটা কথা সত্যি। ওর নারদায় পয়সা খাওয়া থেকে শুরু করে, ও সারদা ইনভলভমেন্ট থেকে শুরু করে, ও টেট এসএসসিতে গোটা মেদিনীপুর মানে 2 মেদিনীপুর তখন এখন ঝাড়গ্রাম নিয়ে 3 মেদিনীপুর সেখানে টেট এসএসসি স্ক্যাম চালানো থেকে শুরু করে একের পর এক বিরোধী রাজনৈতিক দলের কর্মীকে খুন করা থেকে শুরু করে সন্ত্রাস করা পঞ্চায়েতে করে পঞ্চায়েত দখল করা, এহেন খারাপ কাজ নেই যা শুভেন্দু করেনি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, শুভেন্দু অধিকারী এই কাজগুলো কি বিজেপিতে জয়েন করার পরে গত 2 বছরে করেছে নাকি তৃণমূল কংগ্রেসে থাকাকালীন করেছেন? কথাটা এই কারণে জিজ্ঞেস করছি মৌপিকাদি, আমিও এটা মনে করি যে কেউ যখন বিজেপিতে আশ্রয় নেয় তার হাজার অপরাধ থাক তাকে তখন আর সিবিআই ধরে না। এই নিয়ে অরূপদার বক্তব্যের সঙ্গে আমার এতটুকু কোনো অমিল নেই। তো প্রশ্নটা হচ্ছে, শুভেন্দু অধিকারী তো বিজেপিতে জয়েন করার আগে যখন তৃণমূলে ছিলেন এই খারাপ কাজগুলো করছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন আজকে বলতে হচ্ছে যে বিজেপি যখন ক্ষমতায় থাকবে না তখন তোমায় বাঁচানোর কেউ থাকবে না? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন এবং পশ্চিমবঙ্গ পুলিশ শুভেন্দুকে গ্রেপ্তার করলো না তখন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়েছিলেন। তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা কি অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ছিল না নিজের পিসের বিরুদ্ধে ছিল? আজকে যদি শুভেন্দু অধিকারীকে বিজেপি প্রোটেকশন দেয় তার মানে 2020 সালের ডিসেম্বর অবধি মমতা ব্যানার্জি প্রোটেকশন দিয়েছিলেন। সতর্কের সমস্যা তো দুটো প্রশ্ন তুললো, আমি দুটো প্রশ্নের উত্তর দিচ্ছি। এক হচ্ছে দল বদল করলে কি গঙ্গাধর ইত্যাদি, তো শতরূপের দলে এখন যাদের সাথে জোট করেছে অধীর চৌধুরী, কদিন আগে দেখলাম তৃণমূল থেকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা গিয়ে কংগ্রেসে যোগদান করলেন, যে জনপ্রতিনিধি হোক, সে পঞ্চায়েত হোক, কাউন্সিলর হোক, এমএলএ হোক, এমপি হোক, তাহলে দল বদল সব কথাই কন্ডেমেবল। তাহলে সেক্ষেত্রে শতরূপটা কি কন্ডেম করেছে যখন দল বদল হচ্ছে? তারা কি পদত্যাগ করে দল বদল করেছে? এক, কন্ডেম করেনি। দ্বিতীয়ত, শতরূপরা বলছে যে তখন কেন প্রতিবাদ করেনি যখন খুন, যখন লুট, এই তো শতরূপের দল তো প্রতিবাদ করেছে। বাঁকুড়ার এমএলএ শুধু অভিযুক্ত নন, কনভিক্টেড, মনোরঞ্জন পাত্র সিপিএমের এমএলএ, যে খুনের মামলায় কনভিক্টেড অপরাধী সাব্যস্ত এমপিএমএলএ কোর্টে, তাকে বলছে আমরা বিশ্বাস করি না মনোরঞ্জন পাত্র এই কাজ করতে পারে। এই কাজ করতে পারে, আমি শুনতে পেয়েছি, আমি উত্তরটা দিচ্ছি। মনোরঞ্জন দিদি আমি শতরূপ ভাই, আমার নাম মনোরঞ্জন পাত্রের ক্ষেত্রে আমি আবার বলছি আমরা বিশ্বাস করি না, আমরা মনে করি ওটা অন্যায় জাজমেন্ট আমরা বলছি। কিন্তু কথাটা হচ্ছে, আজকে তৃণমূলে বলতে পারি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল ওগুলো মিথ্যে অভিযোগ, আমরা বিশ্বাস করিনি, অতএব মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে গ্রেপ্তার করেনি। সেক্ষেত্রে কিন্তু আজকে অভিষেকের কথাটা দাঁড়াচ্ছে না। দেখুন, ভাবের ঘরে চুরি করে লাভ নেই, আমাকে অরূপদার রোজ বলো না। মুশকিলটা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে শুভেন্দু অধিকারী এই সারদা নারদা সন্ত্রাস স্টেট এসএসসির এই খারাপ কাজগুলো করেছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়েরও মনে করা উচিত ছিল এবং গ্রেপ্তার করা উচিত ছিল। আর এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে থাকেন যে শুভেন্দু গ্রেপ্তার হওয়ার মতো কোনো কাজ করেনি, সেক্ষেত্রে আজকে অভিষেকের মুখে কথা বলায় না যে আমরা সেটিং এর ঝগড়া জানেন তো, কলকাতায় কুস্তি, দিল্লিতে দোস্তি, তখন তৃণমূল এইসবগুলো বলে। আমি যেটা বলতে চাইছি, তুমি যখন কথা বলেছো আমি কিন্তু প্রথম হলো প্রাইম মিনিস্টার, তা এলওপি এবং সুপ্রিম কোর্টের চিফ জাজ, তারা ডিসিশন নিয়ে করেন। দ্বিতীয় কথা হলো, যাহা কিছু হচ্ছে সব কোর্ট মনিটর্ড,
কোর্ট মনিটর ইডি সিবিআই ইডি সিবিআই তো আপনারা এই কথা বলে শুভেন্দু কে জানো কথা এখানে বসে বলছেন কাথির আদালতে বলে শুভেন্দু কে জানো কথা বসে বলছেন আপনারা এই কথাগুলো কোর্টে গিয়ে হ্যাঁ বলেছি তো ওইজন্য কাথির আদালতে বলে শুভেন্দু কে জানো করতে আপনাদের মধ্যে সত্যতা নেই সত্য কথা বলা নেই লড়ুন না না মুকুল রায় খালি সৎ বাকি আমরা সব অসৎ শুনুন আপনারা মুকুল রায় সৎ আমি অর্চনা নদীকে একটা প্রশ্ন করছি মুকুল রায় সৎ বাকি আমরা সবাই আমি কিন্তু আমি শুভেন্দু অধিকারী এবং এই হ্যাঁ কোন শুভেন্দু টাকা নেয় শুভেন্দুকে চোর আমরা প্রথম বলিনি 2016 সাল মার্ক মাস আমি বলিনি না আপনি বললেন আমাকে বলতে দাও বাকিদের কাছে যাবো বলতে দাও বলতে দাও বিজেপিকে কিছু বলতে দেবো না ফিশ ফ্রাই জন্য না না বলুন বলুন না বলতে দাও বললাম না শতরূপ শতরূপ বলতে দাও না ডোন্ট ডোন্ট ডিড না 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 ঝালমুড়ি খেয়ে বাবু সুপ্রিয় তৃণমূলে চলে গেলে আমরা তো ফিশ ফ্রাই খেয়ে সিরিয়াল করছি শুভেন্দু ঝালমুড়ি খেয়ে বিক্রি হয়ে গেল সে অত্যন্ত খারাপ লোক এ তো বিস্কুট খেয়ে কোন দল বদল করে নেবে এরপরে যে পরিশ্রম শুভেন্দু অধিকারী গত 2 বছর ধরে দিচ্ছেন যেভাবে বাংলা জন্য পরিশ্রম করে রাত জেগে চুরি করে তো কি আপনারা সিঁদুরে মেঘ দেখছেন এবং সে কারণে সব বেটাকে ছেড়ে দিয়ে সিঁদুরে চোর দেখছেন ঘুরে ঘুরে নবজোয়ারে দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি বসে বসে ঘাড় নাচ্ছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তার দায়িত্ব নেবেন না মিডিয়ার দায়িত্ব নিয়ে বসে আছেন আমরা ধরে রাখতে মিডিয়ার দায়িত্ব না নিয়ে একটু নিজেদের দলের দায়িত্ব নিন আপনারা এবং বাবেরা তাহলে উপকার হবে এটা তুমি মাঝে মাঝে এক সেকেন্ড বলছো যে বিজেপির কটা এমএলএ বিজেপি নিজেই জানে না আমি আজকে এটা বারবার বেশ কয়েকটা শব্দ তোমায় রিপিট করতে দেখলাম লেট মি আস্ক ইউ তোমাদের এই মুহূর্তে কটা এমএলএ আমাদের যা এমএলএ না না কটা এমএলএ কটা আমাদের আমাদের আমি একটু একটু হিসাবটা তোমার কাছে বুঝে নি তোমার তো হিসাব ক্লিয়ার কারণ তুমি যখন প্রত্যেক শোতে এটা রিপিট করছো তোমাদের কজন এমএলএ এক সেকেন্ড যতজন এমএলএ হ্যাঁ কজন এমএলএ আমাদের প্রতীকে নির্বাচিত যতজন এমএলএ তারা আমাদের এক সেকেন্ড অর্চনা দি এক সেকেন্ড না 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 জিজ্ঞেস করি মুকুল রায় আমি একটু বলে নিই না না ইয়েস অর নো আপনি তৃণমূলের প্রতিনিধি না না তৃণমূলের এমএলএ না তৃণমূলের এমএলএ না মুশকিল আচ্ছা বিশ্বজিৎ দাস এমএলএ কাউন্টটা কি আচ্ছা বিশ্বজিৎ দাস এমএলএ কাউন্টটা কি কৃষ্ণ কল্যাণী এমপি এমপি কাউন্টার করবে করবে আগে এমএলএ হয়ে যাক এমএলএ আপনারা কেন এমপি তো প্রথমে পার্লামেন্টে তুমি এমএলএ বলছিলে শিশির অধিকারী না তুমি তো এমএলএ শিশির অধিকারী এবং দীপক অধিকারী এই দলে আছে এবার আসলে সমস্যাটা কোথায় আজকে আজকে দাঁড়িয়ে 42 ডিগ্রি গরম রিয়েল ফিল প্রায় 46 কলকাতার বুকে কলকাতার বুকে যখন একজন সাংবাদিক সভা কভার করতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ছে কলকাতার এই গরমে তখন পূর্ব মেদিনীপুরের ওই গরমে একটা ছেলে সে 20 কিলোমিটার পদযাত্রা করে হাঁটছে তার সাথে হাজারো হাজারো মানুষ লাখো লাখো মানুষ তার সাথে হাঁটছে স্বাভাবিকভাবেই আতঙ্কিত শুভেন্দু দিয়ে কোন শুভেন্দু অধিকারী যে আজকে গাড়ির গতিবেগ নিয়ে এত কথা বলছে কদিন আগে যার নিজের গাড়ির কর্মা একটা সংখ্যালঘু ছেলেকে গাড়ি চাপা দিয়ে খুন করেছে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না কারণ তার আদালতে রক্ষা করা যাচ্ছে স্বাভাবিকভাবেই গাত্র দেওয়ার স্বাভাবিক আর যারা বলছে প্রথম কথা শূন্য থেকে কিছু কমতে পারে না যারা বলছে তারা তো শূন্য থেকে তো কিছু কমতে পারে না বাড়তেও পারে না কমতেও পারে না শূন্য থেকে বেড়ে কত হবে শূন্য থেকে আছে এটা বিজেপি সেন্ট্রাল লিডার অপোজিশনের দায়িত্ব তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল এমএলএ সংখ্যা তৃণমূলের অফিসিয়াল এমএলএ কজন তৃণমূলের প্রতীকে যারা জিতেছেন তারা অফিসিয়াল এমএলএ তার বাইরে কৃষ্ণ কল্যাণী কি তার বাইরে যারা কৃষ্ণ কল্যাণী কি সেটা শুভেন্দু অধিকারী বলতে পারে লিডার অফ অপোজিশন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছে
তোর বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করাবো, কৃষ্ণকল্যাণী বাড়িতে ইনকাম ট্যাক্স রেট হচ্ছে। রবি ঠাকুর, রবি ঠাকুর, রবি ঠাকুর একটা গানের একটা লাইন আছে, সিবি সিবিআই কোথায় চলছে? রবি ঠাকুরের এক সেকেন্ড, রবি ঠাকুরের গানের একটা লাইন আছে, খুব পরিচিত একটি গানের লাইন আছে, ঘরেও নহে বাড়িও নহে যে জন আছে মাঝখানে। তাহলে কি কৃষ্ণকল্যাণী, সুমন কাঞ্জিলাল, অধুনা বায়রন বিশ্বাস, মুকুল রায় এই মাঝখানে? না না না, সেরকম ভাবে মাঝখানের বিষয়টা মাঝখানে না, বিষয়টা হচ্ছে যে আজকে বিজেপির সাথে থাকলে তার বিরুদ্ধে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স। বায়রন কি বলছে শুনে আছে, বায়রন কি বলছে শুনে আছে, বিজেপি কিছু মনে করে না, বিজেপি কথা এক সেকেন্ড, ও দিদি এক সেকেন্ড, ও দিদি আমি ওকে চাচা, এই বিষয়ে শতরূপের কোনো বলার জায়গা নেই, আমি কোনো এমএলএ আছে কারণ ওদের কোনো এমএলএ আছে, মুম্বাইতে দেখো ওদের কোনো এমএলএ আছে, এটা তোমারই দোষ হচ্ছে, ও উত্তর দিচ্ছে তুমি উত্তর ধরতে পারছো না, যারা বললো যে অ্যাকচুয়াল টেম্পারেচার, ও দিদি এক সেকেন্ড, অ্যাকচুয়াল টেম্পারেচার এত রিয়েল ফিল হতো, সেরকম তৃণমূলের অ্যাকচুয়াল এমএলএ এত রিয়েল ফিল হচ্ছে, ও ওই 220-25 তিনি উত্তর দিয়ে দিয়েছে, অনেক ছেলে উত্তর দিয়ে দিয়েছে, তুমি বলতে না পারলে তোমার সমস্যা, কি করা যাবে না। আমাকে প্রথমে লোভ দেখানো হয়েছিল, তারপরে আমাকে ভয় দেখানো হয়েছিল, অনৈতিকভাবে জেলে রাখা হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। সেক্ষেত্রে বায়রানবাবু আমার মনে হয় লোভের কাছে হয়তো আত্মসমর্পণ করেনি, কোনো একটা ভয়ের কাছে তিনি, আমার মনে মন বলছে তিনি নিজেকে সঁপে দিয়েছে, শুধু টাকা নয় মিনিস্ট্রি লোভ দেখিয়ে কিনা হয়েছিল, আমার কিনার কথা বলেছিল, কিন্তু সেটাও আমি উপেক্ষা করেছি। নওশাদ সিদ্দিকী কথা বলছেন শতরূপ, এবং যে নওশাদ সিদ্দিকী আমরা দেখেছি যে এক মাসেরও বেশি সময় যিনি জেলে ছিলেন, ওকে 42 দিন জেল খাটানো হয়েছে, তারপরেও কিন্তু দাঁড়িয়ে ওকে কেনা যায়নি, কিন্তু সবাই নওশাদ হয় না, এটা দুর্ভাগ্যজনক। এবং আমি খালি বায়রনের ক্ষেত্রে বলবো না, আমাদেরও বেশ কিছু এমএলএ 2016 পরে বা তারপরে ইয়ে করেছে, সবার ক্ষেত্রে একই কথা সত্যি, আবার হাজার প্ররোচনার মধ্যে অনেকে বিক্রি বা বেশিরভাগই বিক্রি হননি, এটাও সত্যি। আমি একটা কথা বলছি মুফিয়া, যে তুমি যে কথাটা তখন সুভাষিস দাকে জিজ্ঞেস করলে কথাটা সত্যি, মাথা পেতে আমাদের সমালোচনা নিতে হবে যে কেন ধরে রাখতে পারিনি, কংগ্রেসকে জিজ্ঞেস করতে পারো, দীপালী বিশ্বাসের ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো কেন ধরে রাখতে পারিনি, কিন্তু এমএলএ টেমএলএ যে ধরে রাখার জিনিস, এটাও তো সত্যি কথা বলতে 2011 আগে জানতাম না আমরা বাংলার মানুষ, আমি কিন্তু সিপিএম বলে বলছি না, কোনো বাংলার মানুষই জানতেন না যে এমএলএ কাউন্সিলরদেরকে গলায় দড়ি দিয়ে বেঁধে রাখার জিনিস এরা, এরা যে গরু ছাগলের মতো বাঁধা না থাকলে চড়তে বেরিয়ে যায়, এ তো সত্যি কথা আমি জানতাম না, আমরা তো জানতাম যে এটা মানুষের রায় নির্বাচিত হয়, একটা দলের নেতা হয় ইত্যাদি হয়। এক দ্বিতীয় কথা ভাই, এক সেকেন্ড, দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে এই আইপিএস একজন অফিসারকে নিয়ে যেটা টুইট করেছেন, যেটা কুণাল ঘোষ উত্তরে বললেন, কথাটা টেকনিক্যালি মিথ্যে নয়, অনেক সময় যখন বড় ভিআইপি মুভমেন্ট হয় তখন অনেক সিনিয়র পুলিশ পার্সোনাল সেখানে সিকিউরিটির জন্য পোস্টিং থাকে, কিন্তু দেখো এটাই একজন পুলিশের প্রশ্ন না, এটা তো ঘটনারে ভাই, একটা পদযাত্রা, কি পদযাত্রাটাকে বলা যায় না, পায়ে তো হাঁটছে না গাড়ি করে, হোয়াটএভার যা হচ্ছে, 1200 পুলিশ অফিসার গোটা রাজ্য জুড়ে তারা খালি এই একটা এই নবজোয়ান নাকি সেটাকে এসকর্ট করার জন্য আছে, শুধু বামফ্রন্ট আমলে মৌবিয়াদি বিমান বসে তো খুব ছোট নেতা ছিলেন না, কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত, উল্টো বললাম, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত পায়ে হেঁটেছিলেন বিমান বসু, এরকম কোটি কোটি টাকার বাসে নয় পায়ে হেঁটেছিলেন, কেউ ভাবতে পারতো 1200 পুলিশ বামফ্রন্ট রেখে দেবে বিমান বসু পদযাত্রা করানোর জন্য? এটা তো ঘটনা, একটা জায়গায় ভিড় হয়নি, থানার আইসি বিকেলবেলা ট্রান্সফার হয়ে গেছে, বাঁকুড়াতে অভিষেকের মিটিং হবে বলে ওখানে কলেজের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, কেন না কলেজে পুলিশের ক্যাম্প হবে, এগুলো তো দেখছি আমরা গোটা পশ্চিমবাংলায় পুলিশের কলেজ হয়ে গেছে, আবারও বলছি এই এমএলএ এমপিতে গরু ছাগল, এই অভিযোগটা কিন্তু উঠছে যে পুলিশ প্রশাসনকে কেন যেটা শতরূপ বলেছে, ক্যাটাগরিক্যালি বলেছে, তাদেরকে প্রেশার দেখিয়ে ভয় দেখিয়ে বাধ্য করা হয়েছিল, আমি আমি জানতে চাই যে বঙ্কিম ঘোষ এতদিনের দাপুটে নেতা এমএলএ ছিল, মাহফুজা খাতুন, খগেন মুর্মু, শঙ্কর, কোন ভয় ছিল, কে বাধ্য করেছে?